পরবর্তী খবরের দিকে এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে। মঞ্জুলা চেল্লুর হবেন হাইকোর্টে গড়ে দেওয়া বিশেষ তদন্তকারী দলের মাথা। কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি পাওয়া যায়নি, তাই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিযুক্ত করা হলো। ভোট পরবর্তী অশান্তি মামলা, এই বিষয় সম্পর্কে আমাদেরকে আরো জানাবেন অনবংশ। আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। অনবংশ বলো, দেখো ভোট পরবর্তী অশান্তির মামলা তদন্তের জন্য সিট গঠন করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। সেই বেঞ্চ তিনজন আইপিএস কে ঠিক করে দেয় যারা তদন্ত করবে, এবং গতকালকে রাজ্য সরকার আরো দশজন আইপিএস কে তারা নিযুক্ত করেন এই সিটের জন্য, যারা মূল টিমকে অ্যাসিস্ট করবে বা সাহায্য করবে। এই পার্টটা গতকালকেই সম্পন্ন হয়। এবার বাকি পার্ট ছিল হচ্ছে যে এই সিটের মাথায় কে হবেন, কোন প্রাক্তন অবসরপ্রাপ্ত বা অবসরপ্রাপ্ত বিচারপতি হবেন সুপ্রিম কোর্টে, সেটাই আজকে নির্দিষ্ট করলো হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ তারা বলেছে যে অবসরপ্রাপ্ত বিচারপতি পাওয়া যাচ্ছে না, সেই কারণেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, যিনি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন, যিনি বোম্বে হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন অবসরপ্রাপ্ত মঞ্জুলা চেল্লুর, তাকেই নির্দিষ্ট করা হয়েছে। তিনি এই সিটকে লিড করবেন, যার নেতৃত্বে সিট ইনভেস্টিগেশন করবে। এবং মঞ্জুলা চেল্লুরের নামটা হয় তার সঙ্গে কথাবার্তা হাইকোর্টে ইতিমধ্যে হয়ে গিয়েছে, যে কারণে তার নাম সুনিশ্চিত করা হয়েছে। এবং আশা করা যাচ্ছে যে এই টিম সিট খুব শীঘ্রই কাজ শুরু করবে। এবং শুধুমাত্র হাইকোর্ট এটাই বলে দিয়েছে আজকে, যেহেতু অবসরপ্রাপ্ত বিচারপতি পাওয়া যাচ্ছে না, সেই কারণে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে এই টিমের মাথা করা হলো। ধন্যবাদ অনুবংশ। আপনাদের জানিয়ে রাখবো ভোট পরবর্তী যে অশান্তি মামলা, সেক্ষেত্রে মঞ্জুলা চেল্লুরই হবেন হাইকোর্টে গড়ে দেওয়া বিশেষ তদন্তকারী দলের মাথা। কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি পাওয়া যায়নি, তাই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকেই নিযুক্ত করা হলো, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। মঞ্জুলা চেল্লুর হবেন হাইকোর্টে গড়ে দেওয়া বিশেষ তদন্তকারী দলের মাথা। জগদ্দলের শোভারানী মণ্ডল মামলায় গ্রেফতার করা হয়েছে আরো একজনকে। রতন দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখবো যে ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে তার নাম রতন হালদার। গত 2রা মে বিজেপি কর্মী ভোটের পরই বিজেপি কর্মী কমল মণ্ডলের বাড়িতে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা, ছেলেকে বাঁচাতে গিয়ে খুন হন শোভারানী মণ্ডল। এবং এই ঘটনায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রতন হালদারকে গ্রেফতার করলো পুলিশ। যদিও জগদ্দল থানার পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে ব্যারাকপুর আদালতে আত্মসমর্পণ করার পর সিবিআই তাকে গ্রেফতার করে। আচ্ছা, আমরা তো ঠিক সঠিক জানি না, কিন্তু শুনতে পাচ্ছি যে গ্রেফতার হয়েছে। গ্রেফতার হলে আমাদের আশা করি যে খুনিরা যে গ্রেফতার একজন হয়েছে, সে হয়তো সে তার সত্যি কথাটাই বলবে, এবং তাতে আমরা আশাবাদী যে আমরা বিচার পাবো।